যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গোটা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ। রাজ্যে রাজ্যে, শহরে শহরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করছেন। এতে খানিকটা দুর্বল হয়ে পড়েছে কোভিড-19 রোধে নেয়া সামাজিক দূরত্বের নিয়মসহ নিরাপদ থাকার নিয়মও। মানুষ একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে অংশ নিচ্ছেন বিক্ষোভে, অনেকেই মাস্ক বা গ্লাভস পরছেন না। গণমাধ্যমগুলো 25 মের আগে যেখানে 80-90% কোভিড-19 খবর শোনাত, সেখানে এখন প্রতিবাদ বিক্ষোভের খবরই প্রাধান্য পাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার নিয়ে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, অচিরেই যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের মহামারী আরও ব্যাপক মাত্রায় ছড়িয়ে যেতে পারে। ভয়েস অফ আমেরিকায় আমাদের সহকর্মী কেন ফারাবা এ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক ডক্টর রবার্ট মার্ফি উদ্বেগ প্রকাশ করে বলেন, এত বড় মহামারীর কথা মানুষ কিভাবে ভুলে গেল বুঝতে পারছি না। কোভিড তো রাজনীতি বোঝে না, এটা ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। শিকাগোর মেয়র লোরি লাইটফুট তার প্রতিদিনকার ভাষণে একই সতর্কতার বার্তা দেন, অথচ একই সঙ্গে তিনি কোভিড-19 বিস্তার রোধে মার্চ থেকে জারি করা নানা কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেন। That risk is real, it is present, and it will be with us for the foreseeable future. ঝুঁকি আছে, এটা সত্য, এবং এটা ভবিষ্যতে আমাদের ছাড়বে না। এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, শুধু নিজের জন্যই না, অপরের জন্যও, বাড়িতে, বাইরে, সর্বত্রই। ইলিনয়ে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রগুলো সাময়িক বন্ধ হয়ে গেছে। ডক্টর মার্ফি বলেন, because we're not testing as many people are afraid to go out. কোভিড আক্রান্তের সংখ্যা কম দেখা যাবে, কারণ পরীক্ষা হচ্ছে না, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কেউ পরীক্ষা করতে আসতেও সাহস পাচ্ছে না। রাশ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মাইকেল লিন বলেন, করোনার বিস্তার বাড়লেও বাড়বে প্রতিবাদে অংশ নেওয়া মানুষের মধ্যেই। If there's any spike, it may happen, you know, sometime. যদি এক বা দুই সপ্তাহের মধ্যে দেখা যায় করোনা বেড়েছে, আশা করছি তা প্রতিবাদগুলোতে অংশ নেওয়া মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিক্ষোভের ফুটেজগুলো দেখলে দেখা যায় বহু মানুষ মাস্ক পরেননি, কেউ কেউ পরেছেন, কেউ কেউ পরেননি, এমন অবস্থা থাকলে তাতে কোনো লাভ নেই। এদিকে আমাদের হোয়াইট হাউস সংবাদদাতা প্যাটসি ওয়াইদাকুসাওয়ারার এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সর্বত্রই বুধবার শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই মাঝে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, বিক্ষোভ দমনে সেনা নিয়োগ তিনি সমর্থন করেন না। We are not in one of those situations now. I do not support invoking the Insurrection Act. No justice, no peace. ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি আসবে না, এই স্লোগানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বুধবার শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ম্যারিল্যান্ড।